নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিয়ে করতে যদি যাচ্ছেন, বা আপনি যদি ছেলে হন বা আপনি যদি মেয়ে হন, যেই হন, যদি বিয়ে করতে যাচ্ছেন তো এই টিপগুলো যেগুলো আমি আপনাকে আজকে এই ভিডিওর মধ্যে বলতে চলেছি সেই টিপগুলো একটু জেনে নিন, আপনার জন্য ভীষণ কার্যকর হবে। কারণ ফার্স্ট অ্যারেঞ্জ ম্যারেজ মিটিংয়ের ক্ষেত্রে, মানে অ্যারেঞ্জ ম্যারেজের ফার্স্ট মিটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই টিপগুলো ভীষণ জরুরিও আর ভীষণ কার্যকর। আমারও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আর আমি এই জিনিসটাকে ফেস করেছি। তাই এই টিপগুলো কিন্তু আপনার জন্য ভীষণ এফেক্টিভও হবে আর খুব কার্যকরও হবে। ভিডিওটা দেখতে একেবারে ভুলবে না। সব থেকে প্রথম টিপ, তুমি যেমন ঠিক তেমনভাবেই তার সঙ্গে দেখা করতে যাবে। এর কারণটা হচ্ছে, তুমি তার সঙ্গে তেমনভাবে দেখা করতে না যাও তাহলে কিন্তু তোমার আলটিমেট সমস্যা। কারণ তার সাথে তুমি সারা জীবন কাটাতে যাবে, তুমি কিন্তু কোনো ইন্টারভিউ সেক্টরে আছো না যে জাস্ট একটা ইম্প্রেশন ক্রিয়েট করতে হবে তারপর চাকরিটা পেয়ে গেলেই হলো, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আজকে তুমি তাকে যেমন শো করবে, তুমি যদি তাকে পছন্দ করো, সে যদি তোমাকে পছন্দ করে, তোমাদের যদি বিয়ে হয়, বিয়ের পরে কিন্তু তোমাদের লাইফে অনেক প্রবলেম হতে পারে। সে কিন্তু তোমাকে বলতে পারে যে তুমি তোমাকে নিজেকে এরমভাবে দেখাও, তুমি তোমাকে অন্যভাবে দেখিয়েছিলে। সুতরাং তুমি যেরকম ঠিক সেভাবে তার সঙ্গে দেখা করতে হবে। তুমি যদি ভীষণ ক্যাজুয়াল পোশাক আশাক করতে ভালোবাসো, বা তুমি যদি যেরকম টেস্টের তুমি সেরকমই তাকে দেখাও, কারণ এটা কিন্তু তোমার জন্য ভীষণ ভালো হবে। টিপ নাম্বার টু, সেটা হচ্ছে ফার্স্টেই সিরিয়াস হয়ে যাবে না। কারণ সত্যি কথা বলতে কি, তুমি তো তার সঙ্গে দেখা করতে গেছো, কথা বলতে গেছো, একের পরকে একটু বুঝতে গেছো। সুতরাং তুমি যদি গিয়েই চুপ থাকো, সিরিয়াস থাকো, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক এগোবে না। কারণ তুমি তার সাথে তো কথাই বলতে গেছো, তাই একটু ক্যাজুয়াল কথাবার্তা থেকে তুমি স্টার্ট করতেই পারো যে সে কী করে, তার পছন্দ কী, সে কী কালার তার ফেভারিট, বা সে কী ড্রিঙ্ক নিতে ভালোবাসে, সে অরেঞ্জ জুস নিতে ভালোবাসে, না সে আইসক্রিম খেতে ভালোবাসে, এরকম ক্যাজুয়াল ধরনের কিছু কথাবার্তা থেকে শুরু করতেই পারো। তারপর তোমরা আস্তে আস্তে কথাবার্তা, মানে কনভারসেশনটাকে এগোতে পারো। পরবর্তীকালে এটা পছতাতে না হয় যে আমার তো কিছু কথাই হলো না। টিপ নাম্বার থ্রি, এই যে আগে বললাম যে তার পছন্দ অপছন্দ থেকে শুরু করো, তার কারণ কী জানো, সবারই কিন্তু নিজের পছন্দ অপছন্দ বা নিজের ব্যাপারে বলতে ভালো লাগে। যদি তাকে জিজ্ঞেস করো তাহলে তার এটা বলতে আরও বেশি ভালো লাগবে আর সে ভালোভাবে বলতেও পারবে। কারণ তুমি যদি না জিজ্ঞেস করো, সে তো নিজের সাথে বলতে পারবে না। তাই তাকে আস্তে করে স্মুথভাবে জিজ্ঞেস করে যে তার পছন্দ অপছন্দগুলো কী। এই ক্ষেত্রে তুমি বুঝতেও পারবে যে তোমার সঙ্গে তার পছন্দ অপছন্দগুলো কতটা মেলে। টিপ নাম্বার ফোর, সেটা হচ্ছে স্পেশালি অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু প্যারেন্টসদের বা বাড়ির লোকেদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ লাভ ম্যারেজের ক্ষেত্রে তুমি একে অপরকে পছন্দ করো, একে অপরকে প্রেমে পড়ে গেলে হাবুডুবু খেলে তারপর বাবা মা তো মানতে রাজি হয়ে যায়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বাবা মার পছন্দটাই মনে হয় সবার আগে। সুতরাং তার ব্যাপারে, তার বাবা মা, তোমার ফ্যামিলি, তার ফ্যামিলি সব কিছুর ব্যাপারে একটু জেনে নেওয়াটা ভালো। কারণ হতে পারে যে তুমি টিপিক্যাল ফ্যামিলিতে যেতে চাও না, বাট তাদের ফ্যামিলিটা একটুখানি টিপিক্যাল টাইপের বা একটুখানি ট্র্যাডিশনাল, তুমি সেরকম নও, তো সবটাই জেনে নেওয়াটা ভালো। এটার জন্য একটা স্পেশাল টিপ, একেবারে বেশি গয়নাগাঁঠি পরে যাবে না। দেখো সত্যি কথা বলতে কি, সব মানুষরা কিন্তু প্রেম করে না, সব মানুষের জীবনে কিন্তু এক্স থাকে না, পাস্ট থাকে না। সুতরাং অনেক মানুষের কিন্তু লাইফে হতে পারে তুমিই প্রথম, হয়তো তার লাইফে তুমি প্রথম হতে পারে। সুতরাং তার কিন্তু কথা বলার এক্সপিরিয়েন্সটা খুব ভালো নাও হতে পারে। তুমি তাকে জিজ্ঞেস করতে পারো যে তার লাইফের গোল কী, বা তুমি তাকে জিজ্ঞেস করতে পারো যে ইন ফিউচার কী করতে চায়, তুমি তাকে জিজ্ঞেস করতে পারো যে সে কোথায় ইন ফিউচার যেতে চায়, তুমি তাকে এটাও জিজ্ঞেস করতে পারো যে তার ফেভারিট কালারটা কী। এই সমস্ত কথাবার্তায় কিন্তু মানুষের ভাবটা অনেকটা প্রকাশ পায় আর সে অনেকটা হালকা মনে করে, কমফোর্টেবল মনে করে তোমার সাথে কথা বলার জন্য। একটা সিরিয়াস টিপ তোমাকে দিই যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তুমি কোন জিনিসের সাথে একেবারে কম্প্রোমাইজ করতে পারবে না সেটা কিন্তু তাকে অবশ্যই জানিয়ে রাখবে। কারণ আমি স্পেশালি আমার হাজব্যান্ডকে একটা কথা বলে রেখেছিলাম যে আমি ঘরের কাজকর্ম একেবারে পারি না, সুতরাং আমি কিন্তু বিয়ের পরে গিয়ে বাড়ির সব কাজকর্ম তুমি বউকে দিয়ে করাবে এটা কিন্তু একেবারে চলবে না। অবশ্য আজকালকার জেনারেশনে বাড়িতে মেড সবার বাড়িতেই থাকে, তবুও আমি তাকে বলে রেখেছিলাম যে একেবারে কিন্তু আমি কাজকর্ম পারি না, আমি তো খুব কুড়ে ধরনের মানুষ, যতটা কম কাজ না করে তত ভালো। সুতরাং তাকে আমি এটা বলে রেখেছিলাম। আর আমি গান বাজনা ভীষণ ভালোবাসি, আর আমি সুতরাং আমি চাই ইন ফিউচার যদি আমি কন্টিনিউ করতে চাই তাহলে তাই যেন আমাকে কন্টিনিউ করতে দেয়। অবশ্য আমি বিয়ের পরে, আমার বেবি হয়ে যাওয়ার পরে আমি আমার সিঙ্গিং ক্যারিয়ারটাকে এখন আপাতত ফুল স্টপ দিইনি, বাট একটা কমা দিয়ে রেখেছি, বাট এটা আমি তাকে এটা জানিয়ে রেখেছি। সুতরাং তুমি তোমার লাইফে কোন জিনিসটা একেবারে কম্প্রোমাইজ করতে পারবে না, কারণ আমি সত্যি বলতে কি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি কিন্তু আমি শাড়ি পরতে পারি না। সুতরাং আমি তাকে এটাও বলেছিলাম যে বিয়ের পরে তুমি যে আমাকে মনে করো যে আমাকে সবসময় শাড়ি পরিয়ে রাখবে সেটাও কিন্তু পসিবল না। তো তুমি যেই জিনিসগুলো কম্প্রোমাইজ একেবারে করতে পারবে না, সে ছেলে হোক বা তুমি মেয়ে হোক, যেই হোক, কম্প্রোমাইজ একেবারে করতে হবে সেটা কিন্তু তাকে জানিয়ে রাখবে, যাতে ইন ফিউচার এটা নিয়ে কোনো সমস্যা না হয়।
ছেলেদের জন্য একটা বিশেষ টিপ তোমাকে দিই, যে মেয়েরা কিন্তু নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসে, আর যে ছেলেরা তাদের প্রশংসা করে, সমস্ত ছেলেরা প্রশংসা করতে ভালোবাসে, সেই সমস্ত ছেলেদের কিন্তু মেয়েরা একটু বেশি পছন্দ করে। সুতরাং তার প্রশংসা, মানে কনভার্সেশন কমপ্লিট হয়ে গেলে যখন তুমি মনে করছো যে না এবার আরও বলো আরও বলো, এই ধরনের জিনিসটা চলে আসবে, তার মানে মনে করা যাচ্ছে যে এবার তোমাদের সেখান থেকে এগিয়ে পড়া উচিত, তোমরা তোমাদের মতো নিজেদের মতন ঘরে চলে যাওয়া উচিত। সুতরাং সেই মুহূর্তে কিন্তু একটু প্রশংসা করতে একেবারে বলবে না, কারণ এটা কিন্তু খুব ভালো একটা ইম্প্রেশন ক্রিয়েট করে। আলটিমেট তুমি যদি মেয়ে হও তাহলে সেই ছেলেটা কিন্তু তোমাকে দেখানোর জন্যই রেডি হয়ে এসছে, বা তুমি যদি একটা ছেলে হও তাহলে কিন্তু সেই মেয়েটা এক ঘন্টা ধরে নিজের চুল, নিজের ড্রেস, নিজের মেকআপ সমস্ত কিছু করে এসে শুধু তোমার জন্য। সুতরাং তাকে একটু প্রশংসা করলে কিন্তু কোনো ক্ষতি নেই। ভিউয়ার্স, আপনাদের এই টিপগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হন তবে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, আর ভিডিও যদি পছন্দ হয় তবে একটা থামস অবশ্যই দিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ হেলদি। বাবা।